আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি ফেস সিরাম বানিয়ে দেখাবো। এই সিরাম ত্বকে ব্রণ এবং ব্রণের দাগ, মেস্তার দাগ সহ সব ধরনের কালো দাগ দূর করে ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে। সেই সাথে ত্বকের কুচকানো ভাব, রিঙ্কেলস, ফাইন লাইন এগুলো দূর করে ত্বককে ভীষণভাবে টান টান রাখতে সাহায্য করবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরা বলে থাকি। মৌরি কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। এটি স্কিনের দাগ ছুপ দূর করে থাকে, স্কিনকে ব্রাইট এবং গ্লোয়িং করতে সাহায্য করে, পিগমেন্টেশন দূর করে। একটি প্যানে 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা দিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব পানির সাথে। এরপর লাগছে অ্যালোভেরা জেল। আমি গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি। অ্যালোভেরা জেল কিন্তু অ্যান্টি এইজিং উপাদান। এটি স্কিনকে ভীষণভাবে টান টান রাখতে সাহায্য করে, স্কিনের দাগ রিমুভ করে। পাশাপাশি যাদের মুখে অতিরিক্ত ব্রণের সমস্যা আছে তাদের ব্রণের সমস্যাও কিন্তু দূর করে থাকে। এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের সমস্যা অনেকাংশেই কমিয়ে আনে। তো আমি গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। মিষ্টি জিরাটা আমি পানির সাথে 3 থেকে 4 মিনিট জাল করে নেয়ার পর ছেঁকে নিচ্ছি। দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে এই সিরামটি কিন্তু রেগুলার ব্যবহার করতে পারেন। এরপর লাগছে ফ্ল্যাক্সিড, মানে তিসির বীজের জেলটা। আমার পেজে অনেকগুলো ভিডিও আছে তিসির বীজের জেল কীভাবে বানাতে হয়। তো প্রথমে একটি বাটিতে 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবং 2 চা চামচ পরিমাণ তিসির বীজের জেলটা নিয়ে নিচ্ছি। এরপর 2 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরার পানিটা দিয়ে দিচ্ছি। 3টি উপাদান এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি আপনারা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই এই সিরামটি ব্যবহার করতে পারবেন। এই সিরামটি তৈরি করে 10 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। তো আপনারা চাইলে বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, সপ্তাহখানিক বা 10 দিনের মতো ব্যবহার করতে পারবেন। একটু সময় নিয়ে সিরামটি মিক্সড করে নিতে হবে। এই সিরামটি রাতে ব্যবহার করার পর সকালে নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ওয়াশ করে নিতে পারেন, বা আপনারা যদি চান দিনে যে কোনো একটা সময় 1 ঘন্টা বা 30 মিনিটের মতো এই সিরামটি স্কিনে রেখে স্কিনটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে বা ভাঁজ পড়ে গিয়েছে, অনেক বেশি ফাইন লাইন, তারা কিন্তু অবশ্যই এই সিরামটি ব্যবহার করার চেষ্টা করবে। কয়েক ফোঁটা অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে অলিভ অয়েলটা স্কিপ করে টি ট্রি অয়েলটা ব্যবহার করতে পারেন। টি ট্রি অয়েলটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ উপকারী। এই সিরামটি স্কিনকে ভীষণভাবে টান টান রাখতে সাহায্য করবে, পাশাপাশি স্কিনে থাকা যে কোনো প্রকার দাগ রিমুভ করতে সাহায্য করবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমার পেজের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।